গণতন্ত্রের মন্দির বিধানসভায় শেষ কথা বলেছে বারবার। চার নির্বাচিত প্রতিনিধির বিধায়ক পদে শপথ নিয়েও বিধানসভার সিদ্ধান্তই চূড়ান্ত হতে চলেছে, কারণ রাজ্যপালের কাছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ নিয়ে প্রয়োজনীয় মতামত চাওয়া হয়। রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয়, কিন্তু টালবাহানা শুরু করে রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনো স্পষ্ট মতামত জানাননি। এর মাঝে সোমবার থেকে শুরু হয় বিধানসভার অধিবেশন। বাদল অধিবেশনের শুরুতেই নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ নিয়ে জট কাটানো হয়। যেভাবে বড়ানগর থেকে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলা থেকে নির্বাচিত রায়াত হোসেন সরকারের শপথ বিধানসভায় হয়েছিল রীতি মেনে, সেই একই পরিষদীয় পরম্পরা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভায়। স্পিকারের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার শপথ নবনির্বাচিত চার সদস্যের। রাজ্যপালকে ছাড়াই শপথ গ্রহণের ব্যবস্থা। বিধানসভার নিয়ম মেনেই শপথের আয়োজন। অধিবেশন কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুর শপথ নেবেন মঙ্গলবার। শপথ গ্রহণ কৃষ্ণকল্যাণী, মুকুটমণি অধিকারীর। বৈঠক শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভার আইন মেনেই তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। রাজ্যপাল চিঠির কোনো জবাব দেননি বলে জানিয়েছেন তিনি। আগামীকাল আমাদের যে মাননীয় যে চারজন সদস্য যারা জিতে এসেছেন তাদের শপথ গ্রহণ হবে। বিধানসভার নিয়ম অনুযায়ী অধিবেশন চলাকালীন নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করতে পারেন, সেই নিয়ম মেনে এই নবনির্বাচিত চার সদস্যের শপথ গ্রহণ হবে। এছাড়াও বিধানসভায় নীট নিয়ে আলোচনা হবে, বিএ কমিটিতে সিদ্ধান্ত, মঙ্গলবার প্রস্তাব আনা হবে। এই সপ্তাহেই ন্যায় সংহিতা আইনের ওপরও আলোচনা হবে বিধানসভায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভা নিয়ে বিস্তারিত তথ্য দেন। আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 অন দি ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি স্কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET, তার উপর আলোচনা হয়ে রেজলিউশনটা ভু হবে, আর বুধবার দিন এটার উপর ডিসকাশন হবে 2 ঘন্টা। সংসদের নিট কাণ্ড নিয়ে বিরোধীরা কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার বিধানসভায় জাতীয় স্বার্থবাহী সেই শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পথ খুলে দেওয়া হলো। এই ইস্যুতে বিজেপি বড়সড় প্রশ্নের মুখে পড়তে পারে বলে অনেক বিধায়ক মনে করছেন। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।